ফের আহিরন ব্রিজ সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে গেল। গত কয়েকদিন আগেই চারজন স্কুল ছাত্রীর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ছাত্রীর এবং আহত হন আরও দুই ছাত্রী। আজকে আবারও পরপর চারটি লরি ও ডাম্পারের ধাক্কায় আহত হন গাড়ির চালক ও খালাসি সহ সাতজন। সাতজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে সুতি থানার আহিরন ব্রিজ সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে। ফারাক্কার দিক থেকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে এবং পরপর ডাম্পার ও লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে খবর পেয়েই ছুটে আসে আহিরন ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। অবিলম্বে সাতজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে সাতজনের, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।